हे फ्रेंड्स, वेलकम बैक टू आमार हेयर माझे व्लॉग्स चैनल। आज के आमी किन्तु आपनादेर जोन्नो कोनो रेसिपी आनी नी। आज के आमी आमार मेर बर्थडे सेलिब्रेशनेर एकटा व्लॉग एनेछी। आई होप आपनादेर ए व्लॉगटा खूब भालो लागबे। आर प्रथमबार आमी व्लॉग करार चेष्टा करेछी, जदि किछु भूल त्रुटि हय सो प्लिज सरि। आई होप आपनादेर ए व्लॉगटा भालो लागबे, सो प्लिज ए व्लॉगटा किन्तु आपनारा कमप्लीटलि देखबेन। हे फ्रेंड्स, वेलकम बैक टू आमार हेयर माझे व्लॉग्स चैनल। आमी तोमादेर बंधु मौमिता आबार चले एसेछि। इनफैक्ट अनेक दिन परे एसेछि तोमादेर साथे। आजके भाबलाम आजके तोमादेर साथे कोनो रेसिपी शेयर करब ना, आजके एकटा व्लॉग शेयर करब। कारण आजकेर दिनटा आमार काछे भीषण स्पेशल, कारण आजके आमार मेयेर बार्थडे। তাই ভাবলাম আজকে সারা দিনটা আমি কিভাবে স্পেন্ড করব আমার মেয়ের সাথে, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর তার ফাঁকে ফাঁকে কি কি রান্না করব, আমার মেয়ে কি কি খেতে ভালোবাসে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু সম্পূর্ণ থেকো আমার সাথে শেষ অবধি এই ব্লগটা দেখার জন্য। আর হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদের সাথে অনেক দিন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে, মানে এখনও স্টার্ট হয়নি, কিন্তু ওর সাথে একটু ব্যস্ত ছিলাম ওর পড়াশুনো নিয়ে। তাই জন্য কোনোভাবে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে আমি আবার চেষ্টা করব তোমাদের জন্য রেসিপি আনার। কিন্তু আজকের দিনটা তোমরা আমাদের সাথে থেকো, আর তোমরা আমার মেয়ের জন্য কিন্তু অনেক বেস্ট উইশেস, অনেক শুভকামনা পাঠিও, আমার তাহলে খুব ভালো লাগবে। তো টাটা ফ্রেন্ডস, এখন হচ্ছে সকাল 8টা বাজে, আর এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম। তো আমার মেয়ের ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম হচ্ছে চাউমিন বা নুডলস কিংবা পাস্তা। তো আমি ওকে চেষ্টা করেছি ঘরেই চাউমিন নুডলস তৈরি করে দেওয়ার, তাই জন্য আমি এখানে কিছুটা ভেজিটেবলস নিয়ে নিয়েছি, আর এখানে কিছুটা কর্ন, পাস্তা, চাউমিন সব একসাথে বয়ল করে নিয়ে এটা দিয়ে একটু চাউমিনের মতন করে দেবো। ও এটা খুব পছন্দ করে। তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, মাঝে মাঝে তোমাদেরকে কিছু কিছু গ্লিমস আমি অবশ্যই শেয়ার করব। চাউমিন আর পাস্তাটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে সটে করব ভালো করে হাই ফ্লেমে, তারপরে আমি সার্ভ করব। আর অন্যদিকে বার্থডে স্পেশাল, চার রকম ভাজা কাটা আছে, পাঁচ রকম হবে অ্যাকচুয়ালি মাছ ভাজা দিয়ে, কিন্তু এখানে আমি চার রকম ভেজিটেবলস কেটে রেখেছি যেগুলো আমার মেয়ে খেতে ভালোবাসে। বাঙালির পাঁচ রকম ভাজার পায়েস ছাড়া তো জন্মদিন একদমই ইনকমপ্লিট বলা যায়। ফ্রেন্ডস, পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি দুটো ডিমের স্ক্র্যাম্বল এগ করে নিয়ে এই পাস্তাতে অ্যাড করে দেবো, তারপরে একসাথে মিক্স করে আমি সার্ভ করবো। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চাউমিন, পাস্তা, কর্ন দিয়ে, আমার মেয়ের ফেভারিট ব্রেকফাস্ট। তার সাথে ওর প্রিয় ফ্রুট মাজা দিয়েছি একটা, এখন ও এটা খাবে। তারপরে আবার পরবর্তী লাঞ্চগুলো আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা করছি, কারণ আমি এর মধ্যে লাঞ্চটা প্রিপেয়ার করছিলাম। তো লাঞ্চে আজকে রেখেছি হচ্ছে পাঁচ রকম ভাজা আর মাছ ভাজা, আর রেখেছি হচ্ছে ডিমের কারি, এটা হচ্ছে আমার মেয়ের মোস্ট ফেভারিট, আর আছে হচ্ছে মুসুরির ডাল, আর হচ্ছে পায়েস। লাঞ্চটা আমি একটু হালকার উপরেই রাখার চেষ্টা করেছি, কারণ রাত্রেবেলার জন্য অন্যরকম কিছু প্ল্যান আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা খালি ব্লগটা শেষ অবধি দেখো, আমি জানি তোমাদের খুব ভালো লাগবে এই ব্লগটা। আমার লাঞ্চ একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে পাঁচ রকমের ভাজা আছে, ইনক্লুডিং মাছ, মুসুরির ডাল, ডিমের কারি, পায়েস যেটা খুবই ইম্পর্টেন্ট, ভাত আর লেবু, আর এই হচ্ছে আমার মেয়ে। তোমরা সবাই যারা যারা এই ব্লগটা দেখছো, তারা প্রত্যেকেই আমার মেয়েকে আশীর্বাদ করো, যাতে ও খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে। আর এখন আমরা সবাই লাঞ্চটা সেরে নিই, এরপরে বিকেলবেলা তোমাদের সাথে একবারে দেখা করছি। লাঞ্চের পর আবার ইভিনিংয়ে আমরা চলে এসেছি, এখন আমাদের মেকআপের পালা। আর এই আমার মেয়ে, বার্থডে বলে একটু বেশি সাজছে, আরও অনেকে আছে, সবার সাথে আলাপ করাবো। এখন আমরা মেকআপ করে একটু পরেই বেরোবো। ফাউন্ডেশন দিয়ে ঘষে তখন তোমরা দেখলেই আমরা সবাই এক একে করে মেকআপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে আমরা একটা কাছে পিঠে একটা রেস্টুরেন্টে যাব, সেই রেস্টুরেন্টটা আমরা তোমাদেরকে দেখাবো যে কোথায় যাব, আর অবশ্যই ফুড রিভিউটা শেয়ার করব। ওখানে গিয়েই আমাদের ইচ্ছে আছে কেকটা কাট করার, তাই
স্টে টিউন ফ্রেন্ড, আমরা পরবর্তী অংশটা তোমরা প্লিজ দেখো। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য, আর প্রত্যেক অনেকেই আছি, আমরা তোমাদের সাথে সব শেয়ার করবো। ফ্রেন্ডস, আমরা অনেকে মিলে এসে গেছি করিমগঞ্জে, এখন মেয়ের বার্থডের কেক কাট হবে আর সব সেলিব্রেশনসগুলো এখন হবে। আমরা অনেকে মিলেই এসেছি, কিন্তু এ সবের মধ্যে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে মাস্ক। মাস্ক নিয়েই আমাদের সবাইকে এখন থাকতে হবে। সো ফ্রেন্ডস, তোমরা থেকো আমার মেয়ের কেক কাটিং অবধি, দেখো তোমরা। এখানে খুব একটা ভালো স্যানিটাইজেশনের প্রসেস চলছে, তোমরা দেখতেই পাচ্ছেন খুব ভালো প্রসেস চলছে। আমরা সবাই এখন উপরের দিকে যাচ্ছি। আমাদের টেবিল বুক করাই ছিল, কারণ আমরা অনেকে মিলে এসেছি। আমরা অনেকেই এসেছি। ফ্রেন্ডস, আলটিমেট টাইম চলে এসেছে, বার্থডে কেক কাটিং রেডি, একদম বার্থডে কেক। আর এই যে এখানে বার্থডে গার্ল, বার্থডে গার্লের পিসি, দিদি, একটু হাই করে দাও অর্ক, একটু হাই করে দাও মামি, একটু হাই করে দাও হাই। এগুলো হচ্ছে সব বার্থডে গার্লের সব দিদিরা, এরা সবাই এসছে। এই লকডাউনে এত ডিফিকাল্টিস ফেস করে এরা সবাই এসছে বার্থডে সেলিব্রেট করতে, এটাই হচ্ছে সব থেকে বড় একটা আনন্দের কথা। এখন একে একে সব ফটো সেশন হচ্ছে সবাই মিলে, মাছটা খুলে দে, এখন সবাই মিলে। ইনি হচ্ছে বার্থডে গার্লের দাদু, ইনি হচ্ছে বার্থডে গার্লের পিসি, একটু হাই করে দাও পিসি। ইনি হচ্ছে বার্থডে গার্লের জামাই বাবু, এই যে হাই করে দিল, এটা দাদা। আর বার্থডে গার্লের ঠাকুমা ওখানে বসে আছে, একটু হাই করে দাও তো, হাত দিয়ে করো। হ্যাঁ, হাই হয়ে গেছে। বার্থডে গার্লের পাপা হাই করে দাও, একটু হাই করো। এটা হচ্ছে বার্থডে গার্লের জেঠু, এটা হচ্ছে বার্থডে গার্লের এক দাদা। এমনি বুঝে দে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। উপপ্রধান তাকাবেন। এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে চিকেন তন্দুরি আফগানি কাবাব, দেখে খুবই ডেলিশিয়াস লাগছে। রিয়া কেমন খেতে এটা? ভেরি টেস্টি, খুব টেস্টি। ফ্রেন্ডস,
फ्रेंड्स हमारे डिनार कमप्लीट कर बोलते परि अपनारा क्योंकि एक बार अवश्य आसते परें कारण एखानकार खावा क्योंकि सत्य खूब भलो मैं हमारे तो खूब ही भलो लेगे और खूब ही हाइजिनिक এই সময় হাইজিনিকটাকেই মানুষ বেশি গুরুত্ব দিচ্ছে তাই আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন আমার মেয়ে 10 বছরের জন্মদিনটা খুব ভালোই কাটলো আর আপনাদেরকে আবারো বলছি যারা যারা এই ব্লগটা দেখছেন তারা প্রত্যেকই কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যাতে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে টাটা।